আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা আইফোন ব্যবহার করে থাকেন এবং যারা ফেসবুকে রাত দিন 24 ঘন্টা ভিডিও দেখেন, যে শর্ট ভিডিওগুলো থাকে ওইগুলো যারা দেখেন, আজকের আপনাদের আমি দেখাবো যে আইফোনের আপনি ফেসবুকে 40% ডাটা সেভ করে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, এবং হচ্ছে আরও সাথে সেটিং থাকবে, সেগুলো আপনাদের আমি দেখাবো কীভাবে সেটিংগুলো করবেন আমি আপনাদের দেখাই দিব। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, তো অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, অবশ্যই দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো যে আচ্ছা আইফোনে ডাটা সেভ করে কীভাবে ফেসবুকে রাত দিন 24 ঘন্টা আপনি ভিডিও দেখবেন তবু আপনার ফোনের MB শেষ হবে না। এটা আপনি কীভাবে করবেন? আপনাদের হচ্ছে ফেসবুকটা প্রথমে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করার পরে আপনারা কী করবেন, এইখানে যে ফেসবুকের প্রোফাইল আছে, ফেসবুকের প্রোফাইলে এটা টাচ করে দেবেন। তো আমি আমার ফেসবুকে এটা টাচ করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে? তো এইখানে এই যে নিচেই যে একটা মেনু লেখা আছে, এখানে একটা টাচ করে দেবেন। তারপরে এরকম একটা অপশন চলে আসবে, তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে সেটিং পেয়ে যাবেন, সেটিংয়ের পরে টাচ করে দেবেন। সেটিংয়ের পরে টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আরোটা সেটিং আছে, আপনারা এই সেটিংয়ের পরে টাচ করে দেবেন, ঠিক আছে? এইখানে টাচ করে দেবেন। এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়ায়, মিডিয়ার পরে টাচ করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এই যে ভিডিও অপটিমাইজ লেখা রয়েছে, এইখানে আপনারা এই যে ডাটা সেভে দিয়ে দিবেন, ডাটা সেভে দিয়ে দিবেন। এবং এইখান থেকে আপনারা কি করবেন, এই যে নেই নেভার অটো পেলে ভিডিও, এটা হচ্ছে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, আপনাদের এই দুইটার যে উপরেরটার জন্য না থাকে, ঠিক আছে? মোবাইল ওয়ান, মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাও থাকবে না, ওয়ান ওয়াইফাই এটাও থাকবে না, এই নিচেরটা থাকবে, ঠিক আছে? এটা আপনারা এইখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের এইখানে কিন্তু আপাতত কিন্তু কাজ শেষ, এইখানে আর কোনো প্রকার কাজ নেই। এইখানে আপনি হচ্ছে ডাটা সেভারে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইটা কিন্তু অবশ্যই আপনারা অন করে দিবেন, এই অপশনটা অবশ্যই আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এইখান থেকে আপনার আর কোনো প্রকার কোনো কাজ করার দরকার নেই, আপাতত এইখান থেকে শেষ। এখন আপনি যখন এটা করে দিবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ডাটা সেভ হবে, ঠিক আছে? যেহেতু এখানে ডাটা সেভার আপনি ক্লিক করে দিয়েছেন, সেহেতু এখন থেকে আপনি ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই আপনার MB অনেক কম খরচা হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে এই অপশনটা ব্যবহার করতে পারেন। আবার অনেকে দেখা যায় কি যে ফেসবুকের হচ্ছে যারা হচ্ছে আইফোন চালায় তারা এরকম হিসাব করে চালায় না, তারপরেও অনেকে আছে কিন্তু একটু হিসাব করে চালায় যে আইফোন আছে তার মনে যে এই না, অনেকে শখের বসে আইফোন কেনে, তেমন কোনো কোটিপতি বড় লোক না, তারাও কিন্তু এরকম ডাটা সেভ করে কিন্তু ব্যবহার করতে পারবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করলাম। তো যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যদি বুঝতে কত সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যে ভাইরা আমার ভিডিওটা দেখেন, প্রত্যেক দিন দেখেন, তাদেরকে আমি বলতে চাই অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আগামীকাল আসার জন্য আমি চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।